হর ঘর তিরঙ্গা অভিযানকে সামনে রেখে গোটা দেশ এখন তিরঙ্গায় রঙ্গী। যোগাযোগ মন্ত্রকের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, মাত্র 10 দিনের মধ্যেই 1 কোটিরও বেশি জাতীয় পতাকা বিক্রি করেছে ভারতীয় ডাক বিভাগ। ডাকঘর ও অনলাইন মারফত এই পরিমাণ জাতীয় পতাকা বিক্রি করা হয়েছে। ডাক বিভাগ থেকে 25 টাকা মূল্যে বিক্রি করা হচ্ছে জাতীয় পতাকা। আগামী 15 আগস্ট পর্যন্ত ডাকঘরের মাধ্যমে জাতীয় পতাকা বিক্রি চলবে। মন্ত্রকের তরফে আরও জানানো হয়েছে, অনলাইনে জাতীয় পতাকা কিনলে ডেলিভারি খরচ লাগবে না। প্রসঙ্গত, রেডিওর অনুষ্ঠান মন কি বাতে হর ঘর তিরঙ্গা প্রচারের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছিলেন, আজাদি কা অমৃত মহোৎসব অনুষ্ঠানের আওতায় একটা বিশেষ আন্দোলন হচ্ছে হর ঘর তিরঙ্গা। এই বিষয়ে আমার একটি পরামর্শ রয়েছে, প্রত্যেকে নেট মাধ্যমের প্রোফাইলে তিরঙ্গা লাগানো হোক। এই আন্দোলনকে আরও এগিয়ে নিয়ে যেতে আমাদের বাড়িতে জাতীয় পতাকা তোলা হোক। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।